দেশটা ছবির মহরতে আমি ছিলাম, সে আমার সম্পর্কে ভাতিজা হয়, তার বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং এই দেশ নায়কের যে হিরো, ও মূলত আমেরিকান সিটিজেনশিপ, আমেরিকান ছেলে, দেশকে ভালোবাসে এবং দেশের কালচারকে ভালোবাসে, যেই কারণে বাংলাদেশে এসে ছবির হিরো, ভালো জিম করে, সুন্দর ফিগার এবং সিনেমার প্রতি ভালোবাসা। আর সবচেয়ে বড় কথা হলো এই ছবির ভিতরে কাস্টিংগুলো আছে খুব বিগ বিগ কাস্টিং, মিশা সদাগর আছেন, আমাদের সৈলানা ভাই আছেন, মিশা মামা একজন ভালো অভিনেতা, পারিবার তো তুলনাই হয় না। দেখ সব কিছু মিলে আমার যারা দর্শক আছে বা যারা আমাদের ভাই ব্রাদার আছে, তারা অবশ্যই এই সিনেমাটা আপনারা হলে যায় দেখবেন, ইনশাল্লাহ আশা করি এই ছবিটা দেখে আপনাদের কাছে ভালো লাগবে। দেশ নায়ক ছবির যে ক্যারেক্টার, দেশ নায়কের যে হিরোর যে গল্প, এই গল্প সুন্দর ছিল। যাই হোক, এটা আপনারা হলে যে ছবিটা দেখবেন এটাই আমার আশা। এবং ছবিতে আমি আবারও বলি, পারভেজ ভাই কাজ করছে, মিশা মামা কাজ করছে, বিগ বিগ আর্টিস্ট কাজ করছে এই ছবিতে। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে হলে গেলে ইনশাআল্লাহ ছবি দেখে আপনার ভালো লাগবে। স্যার, উনি আমাদের চলচ্চিত্র নতুন হিরো সিজন দেওয়ান, উনি আপনার সিনিয়র হিসেবে একটু দিকনির্দেশ করে দিলে ভালো হয় এভাবে কাজ। আমরা তো ছবিটা আগে দেখব, ছবিটা আমরা যখন হলে যাই দেখব তখন আমরা বুঝতে পারবো যে হিরোর কোনটা কী আছে না আছে, আমরা তখন বুঝবো। ও আশা করি ওর কোনো ত্রুটি নাই, কারণ ও ওর ফাদার ওর মাদার দুজনেই ভালো ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক আগে থেকেই, অতএব সব কিছু মিলে একটা ভালো কিছু হয়েছে। ধন্যবাদ।